সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব ওয়েবসাইটে থেকে কিভাবে ইংলিশ পত্রিকা ডিকশনারি ইউজ করে ইংলিশ পত্রিকা ইউজ করা। যেমন আমি যদি ডেইলি স্টার ডেইলি স্টার একটা পত্রিকা ইংলিশ পত্রিকা সার্চ দিলাম, দেখুন সার্চ দেওয়ার পরে কিভাবে সার্চ দিয়ে আসলে কোনো কিছু খুঁজতে হয় সেটাও আমরা দেখব। তো ডেইলি স্টার এই পত্রিকাটা আসছে, আমরা ওয়েট করি, পত্রিকা আসছে। এখন আমরা কোনো একটা আর্টিকেল পড়ব, ধরেন এই আর্টিকেল। এখানে অনেক কিছু আছে, এই ওয়ার্ডগুলো আমরা আসলে পড়ার সময় অনেক থেমে যায়, বা মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করে বা ডিকশনারি ইউজ করে আমরা এইগুলা ওয়ার্ড মাঝে মাঝে খুঁজি, মাঝে মাঝে খুঁজে এইগুলো আসলে মিনিং বের করতে হয় এবং সময় সাপেক্ষ। তো আমরা কি সহজে একই ওয়েবসাইটে থেকে কিভাবে এটা ডিকশনারি ইউজ করে আমরা সুন্দরভাবে পড়তে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো প্রথমে নেটে সার্চ দিব কিভাবে আমি এই জিনিসটা পাইছি, সেইভাবে আপনাদেরও দেখাচ্ছি, আপনারা এভাবে সার্চ দিয়ে বের করবেন। আমি এক্সাক্ট ইউআরএল জানি, তারপরেও কিভাবে এটা বের করবেন সেটা দেখাচ্ছি। ধরেন আমি সার্চ দিচ্ছি বিডি ওয়ার্ড ডিকশনারি, আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ঠিক এটা আসছে। তো এটা আসার পরে আমি ঢুকলাম, গেল, দেন আমি এখান থেকে সার্চ করে বা এখান থেকে দেখেন সুন্দর করে বিভিন্ন বাক্য বা দেওয়া আছে, এখানে অনেকগুলো লেসন দেওয়া আছে এবং আমি মনে করি অনেক সুন্দর লেখা। কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি সেইটা দেখবো যে কিভাবে সেটা করা যায়। এখান থেকে এরপরে আমরা দুইটা উপায়ে কাজটা করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে আমরা ক্লিক দিয়ে, যেহেতু আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, সো ক্রোম ব্রাউজারের এক্সটেনশনটা এখানেও নিতে পারি, অথবা মনে করেন এটা আমার মনে নেই, সো প্রথমে ক্রোম ওয়েব ব্রাউজার ওয়েব স্টোর ওয়েব স্টোরে ক্লিক সার্চ দিলাম, দেন ওয়েব স্টোরে সার্চ দেওয়ার পরে প্রথম যেটা আসবে সেটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে তখন আমরা এখানে বিডি লিখলাম, বিডি ডব্লিউ ও আর অর ডিকশনারি এভাবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ঠিক যেটা আছে এখান থেকে আমরা অ্যাড করতে পারি, অথবা এখানে ক্লিক দিয়ে অ্যাড করতে পারি, যে কোনো জায়গার থেকে অ্যাড করতে পারে। আমি এটা অ্যাড করছি, এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিলে এখানে আমাদের অ্যাড হলো। তো আমরা দেখি কিভাবে এটা অ্যাড হলো এবং কিভাবে এটা কাজ করে। এখানে আমরা যদি লিখে সার্চ দেই, তাহলে আমরা এইভাবে যদি সার্চ দেই দেখেন গুড গুড সম্পর্কে মিনিং টোটাল জিনিসগুলো আছে, সিনোনিম অ্যান্টোনিম সব পাচ্ছি। কিন্তু আমাদের প্রবলেম তো পত্রিকা পড়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে একটা কনফিগার করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে ডবল ক্লিক এটা চেক করে নিব। দেন চেক করার পরে এখন যদি আমরা ক্লিক দেই, যেমন সার্চ বাটনে ক্লিক দিলাম, সার্চ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে সার্চ এই লেখাটা ক্লিক দেওয়ার পরে এখানে সার্চ সম্পর্কে কত কিছু চলে আসছে। সো আমরা সহজেই এই জিনিসগুলো পড়তে পারবো। দেখেন কমিশন কমিশন সম্পর্কে আপনি নির্ভুলভাবে এর ইংলিশ টু বাংলা করে পড়তে পারছেন, এবং আপনার কোনো একটা অপশান পড়তে আপনাকে কোনো প্রবলেম হবে না। এখান থেকে আপনি যে কোনো ধরনের মনে করেন যে স্পোর্টস পড়তে ভালো লাগে, অর্থাৎ স্পোর্টস আর্টিকেলগুলো তার অনেক
ভালো লাগে, তাহলে অনেক সময় আমরা আটকে যাই, যে অনেক ওয়ার্ড আমরা বাংলা না জানার কারণে আটকে যায়, অথবা সেই ওয়ার্ডটা সুন্দরভাবে আমরা না পারার কারণে আমরা তার মিনিংফুল সেন্টেন্সের যে মিনিংফুল একটা ওয়ার্ড সেটাও পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে সহজে এটা ইউজ করে পারি। আমার দেখা মতে বা আমি এটা ইউজ করি অনেক ভালো, আপনারা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।